আবার খারাপ খবর টেলিপাড়াতে, সবটা জানলে সবারই মন খারাপ হয়ে যাবে। তার মতো এত জনপ্রিয় অভিনেত্রীর সাথে এমন কিছু হবে তিনি বুঝতে পারেননি। আমরা কথা বলছি জনপ্রিয় টেলি অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র সম্পর্কে। অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে তাকে আমরা দেখেছি, যেমন গ্রামের রানী বিনাপানি, তিতলি এবং সাম্প্রতিককালে উমা ধারাবাহিকেও বেশ প্রধান চরিত্রে ছিলেন তিনি। খুব খারাপ খবর তাকে নিয়ে, সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার সাথে কি হয়েছিল সবটাই জানান। তার কথা অনুযায়ী 10ই অক্টোবর শ্যুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি, তবে পরদিনই কিছু ওষুধ খেয়ে আবার শ্যুটিংয়ে চলে যান। এদিকে হঠাৎই শরীরে অসহ্য কষ্ট অনুভব করেন তিনি, ধীরে ধীরে জ্বর বাড়তে থাকে। তার মধ্যেই কাজ চালিয়ে নিয়ে যাবার কথা ভাবেন তিনি, তার কারণ ছুটি পাচ্ছিলেন না। কর্তৃপক্ষকে শরীর খারাপের কথা জানাবার পরেও 2.5 ঘন্টা বাদে তাকে ছাড়া হয়। বেশ সমস্যায় পড়তে হয় তাকে। তিনি যে সত্যি করেই অসুস্থ সেটা প্রমাণ করতেই সবটা বিস্তারিত জানান তার ফেসবুক পোস্টে। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি, এখন কেমন আছেন তা জানা যায়নি। আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।